বলছিলাম এখন তো ওখানে কেউ নেই, চুপি চুপি ভেতরে ঢুকে যাই। এটা কেমন কথা, তুমি বসো। এত দেরি করলে কেন তুমি? দুজনেই ভালো আছে, খোদার শুকরিয়া। বাচ্চা কেমন আছে? সোনা রূপার পানি দিয়ে বারবার ধুলেও এই দাগ তোলা সম্ভব না। তোমার কাছে এখন কোবাদার ওই বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটি আকাশের চাঁদ হয়ে থাকবে, আর আমি পুরনো হয়ে যাব। এখন তোমার উত্তরাধিকারী আছে, এর চেয়ে ভালো কি হয়? মালমাল আর ওই দর্জি মেয়েটি কি তোমার দেখাশোনা করছে না? তোমার এই অবস্থা কেন? মালমাল আর ওই দর্জি মেয়েটি আমার জন্য কোবাদ হতে পারবে না। তুমি ভেবো না যে আমি তাকে চাই, না, আমি তার প্রতি প্রচণ্ড বিরক্ত। আমি কোবাদের প্রতিটি শিরা উপশিরার উপর বিরক্ত, কিন্তু তাকে যে আমার চাই বাবা, আমার জানের চাইতেও তাকে আমি চাই। বসো, বলছি না বসো। আমি তোমাকে এভাবে জন্ম দিয়েছি, এতটা দুর্বল, আমাকে দেখো, তাকাও, আমার শরীরের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়া হয়েছিল, চেহারা নীল করে রাখতাম জ্বর মেরে, যাতে কেউ বুঝতে না পারে। কি ভেবেছ আমি কোথা থেকে শুরু করেছি? একদম শূন্য থেকে। এতিম অবস্থায় এমন একজন পিতার কাছে যে বেল্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে শরীর রক্তাক্ত করে বাইরে ছুঁড়ে ফেলে দিত আমাকে, এক টুকরো রুটির জন্য মনে হতো আমি রাস্তার কুকুর। আমার দিকে তাকাও, এখন আমি ডন, বুজুর্গ গগা। নিজের দিকে তাকাও, তোমার কি নেই? তুমি একজন নারী বন্ধা, যার পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ করার কোনো উপায় নেই। যদি চেয়ারের একটা পায়া না থাকে তাহলে সেটাকে চেয়ার বলে না। যে নারী বন্ধা সে ওই চেয়ারের মতোই। শোনো, খোদা এমনটাই চেয়েছিলেন, তাই বলে এভাবে ভেঙে পড়তে হবে? সেই না থাকা থেকে শুরু করো, বুঝেছো কি বলেছি? এমন জায়গা থেকে শুরু করবে যা তোমার সব অপূর্ণতাকে দূর করে দেবে, বুঝেছো কি বলেছি? শক্ত হও শিরিন, নিজেকে বদলে ফেলো। সালাম। তুমি এখনো জেগে আছো মার্জিয়া? কোনোদিন দেরি করে আসার পর দেখেছো, তুমি আসার আগেই আমি ঘুমিয়ে গেছি। আমি মাতম করার আগেই আমাকে বলো কি হয়েছে। কিছুই না, আল্লাহর এক বান্দা,
রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি বললে আর আমি বিশ্বাস করলাম। তোমার এইসব গল্প আমাকে বলার দরকার নেই। দেখো, শান্তি পেয়েছো? কোনো জখমের দাগ আছে শরীরে? আমাকে দাও। এত দেরি করে বাড়ি ফেরা বন্ধ করবে কবে? না হলে দোকান থেকে বাড়ি পর্যন্ত পাইপ লাগিয়ে দাও। আমার এই দোকানপাট তো আর আকাশ থেকে পড়েনি। বুজুর্গ গগা না থাকলে দোকান কোথায় পেতাম? তা ঠিক, না থাকতো দোকান আর না থাকতো এসব ঝুট ঝামেলা। ওনার কারণেই এত সব ঝামেলা শুরু। মার্জিয়া, উনি তো বেশ সুখেই দিন কাটাচ্ছেন। শুনেছি শেহেরজাদ খানও মা হয়েছে। তাদেরকে অভিনন্দন। তুমি কেন মাতম করছো? মাতম কেন? আমার হৃদয় পুড়ে পুড়ে একেবারে কয়লা হয়ে যাচ্ছে। ওই লোকটি যদি এত পিড়াপিড়ি না করত, আমরা নাতি নাতনির মুখ দেখতাম। মার্জিয়া, তোমার ব্যথা কিন্তু আমার জন্যও ব্যথা। ভাগ্য কার হাতে আছে বলো? উপরে নিচে যেদিকেই যাও, শেহেরজাদের ভাগ্য ফরহাদের সঙ্গে যুক্ত না। আমরা এতই দুর্ভাগা যে পোশাক থেকে রক্তও যাচ্ছে না। ভেতরে যাও, ঠান্ডা লাগবে। আমি এটা ধুয়ে আসছি। বলছিলাম, ফরহাদকে তুমি আবার এ বিষয়ে কিছু বলো না। হ্যাঁ, আমি কি এতটা পাগল নাকি? মনে রেখো এটা, তুমিও ভেতরে চলে এসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। শুধু শুধু মাথা গরম না করে অন্য কোথাও গরম হলে কত ভালোই না হতো। বাবা, শিরিন খানুম, আপনার আগমনে আমাদের চোখ আলোকিত হয়েছে। চলুন আমরা ভেতরে যাই। কোবাদের স্ত্রী রুম এটা? হ্যাঁ হ্যাঁ, আমি জামশেদ সাহেবের বড় মেয়ের জামাই হুশাং, জনাব কোবাদের ভাইরা ভাই। খুব ভালো, ফুলের তোড়াটি নিয়ে আমার সঙ্গে আসুন। আচ্ছা, আমি এখনই নিচ্ছি। আকরাম, এখানেই থাকো। হ্যাঁ দিন, আমি একটু পরেই আসছি। আসুন শিরিন খানুম। আসলে শেহজাদ খুব ভালো। শিরিন খানুম এসেছেন। আসুন শিরিন খানুম, ভেতরে আসুন। সালাম খানুম। সালাম। সালাম খানুম। খোশামদ। সালাম। অনেক কষ্ট করে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ। আসুন। অভিনন্দন। অনেক ধন্যবাদ। শুনেছি পুত্র সন্তান। হ্যাঁ। খুব সুন্দর ফুল, আমাদের বাগানের মনে হচ্ছে। হ্যাঁ, বুজুর্গগা পাঠিয়েছেন, আপনি এসে আমাদের ঋণি করলেন খানম। মাশাল্লাহ, আরো যুবতী হয়ে গেছেন, অনেক সুন্দরী। এসফানদের ধোঁয়া জ্বালাবেন। অনেক ধন্যবাদ। শিরিন খানম, বাচ্চাটিকে একবার কোলে নিন, দেখুন কি সুন্দর বাচ্চা। সিমিন, দেখুন, দেয়ান সালার পরিবারের আগামী দিনের ভবিষ্যৎ এখানে শুয়ে আছে। দেখুন কত ফুটফুটে শিশু। জান, সোনা ছেলে, বাবা আমার, কত সুন্দর ছেলেটা। তোমার এই সুন্দর হাত পায়ের জন্য আমি জান দিয়ে দেব। আমাকে তুমি ধন্য করেছো বাবা আমার। আমার ছেলেটা, আমার জান, কাঁদে না সোনা ছেলে। শিরিন খানম, এখান থেকে আপনি একটু মিষ্টি খেয়ে নিন। না ধন্যবাদ। শেহেরজাদ নাও। মিষ্টি বেশি খেও না শেহেরজাদ, বাচ্চা হওয়াতে এমনিতেই শরীর নষ্ট হয়ে গেছে। দুঃখিত বাবা, আমি বলতে বাধ্য হচ্ছি, সে বুজুর্গ অগার মেয়েই হোক আর যেই হোক, এটা তাদের ব্যাপার।
তারা যাতে এই বাচ্চার দিকে কোনরূপ হাত না দেয়। এমন ভাবে আমার বাচ্চা বলছিল যেন নিজেই প্রসব করেছে। সেটা যদি পারতই তাহলে এখানে ছুটে আসতো না। অন্যের ছেলেকে এসে তেল মালিশ করতে চাইছে, কোনো লজ্জা নেই। আবার বেহায়ার মতো এসে আমার পুত্র বলছে, আমার পুত্র আমার পুত্র, তা হতে দেব না। একদম একদম বকছো কিন্তু তোমরা। শিরিন খানমের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, তুমি একটু বেশিই বাড়িয়ে বলছো কিন্তু। দুঃখিত, তার যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে তো আর শিরিন খানম একগোচ্ছ অগোছালো ফুল নিয়ে সশরীরে এখানে উপস্থিত হতো না। আসার দরকারই ছিল না, মনে হয় বাচ্চাটা নিতে চাইছে। শোনো হুসাঙ্গ, এসব কথা একদম বলতে হয় না, শয়তানের উপর লানত পড়ুক। তাহলে এবার আমাদের অনুমতি দিন, আমরা এখন আসি, বাচ্চাটাকে খাবার খাওয়াক। মার্জিয়ে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে যাও। কাঁদে না, শুভ হোক। আকরাম গাড়িতে ওঠো। আচ্ছা, দুঃখিত। শিরিন জান, তুমি আসলে দয়া দেখিয়েছো এসে, আমি ভাবিনি তুমি আসবে, ধন্যবাদ। এখন আমি তোমার জন্য প্রতীক্ষার দিন গুনছি জনাব কোবাদ। এটা কি হুমকি ছিল নাকি বিনয় ছিল বুঝিনি। বিবাহ বিচ্ছেদের প্রস্তাবকে হুমকি ভাবো নাকি বিনয়, এখন আসছি। আমি সবসময় আপনার খেদমতি করতে চাই, শেরওয়ানি ও বেহবুদির মধ্যে যে কথোপকথন হয়েছিল। সালাম। জনাব বেহবুদি শেরওয়ানি সাহেবকে অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে তাদের বেশ কিছু গোপন বিষয় ফাঁস হয়ে যায়। এর মধ্যে একটা ছিল গুদাম ঘরে আগুন, আর সেটা সে লুকাতে চেয়েছিল। সালাম। বেহবুদি ভেবেছিল শেরওয়ানি তার ব্যবসা গুটিয়ে নেবে রস্তুমাবাদ থেকে। শেরওয়ানি সেটা মানতে পারেনি, সে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সালাম। আমাকে এসব কথা কেন বলছেন? আমি তো আপনাকে বলেছি, শেরওয়ানি এবং বেহবুদি যদি একসঙ্গে উত্তপ্ত হয়ে যায় তাহলে দুইটা কুকুর একসঙ্গে ঘেউ ঘেউ করবে, আর দুজন পিছনে লাগলে পুরো শহর আপনার বিপক্ষে যাবে। এদিকে শেরওয়ানি রাষ্ট্রদূত আর দূতাবাসের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, আর বেহবুদি রাজদরবারের সঙ্গে। আমি ভয় পাচ্ছি কখন ওরা এক হয়ে যায়। এখনো বুঝলাম না কেন এগুলো বলছেন। মূলত শেরওয়ানি আগুন লাগার পরে সন্দেহের তীর আপনার দিকে ছুটছে, বুঝতে পেরেছে যে এই অগ্নিকাণ্ডে আপনাদের দুজনেরই হাত আছে। যে হাসপাতালে এইসব আহত ব্যক্তিরা ভর্তি হয়েছে সেখানকার দারোয়ানের কথা থেকে এটা বোঝা গেছে। আপনি এত সূক্ষ্মভাবে এইসব কথা কোথা থেকে জানলেন? শেরওয়ানির একজন অতি ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন আমার অফিস সহকর্মী, নাম হচ্ছে জনাব কর্নেল সোহাইলি। তিনি আমাকে এইসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, সেই কারণেই আপনাকে এগুলো জানাতে চেয়েছিলাম। এছাড়া আপনার বাসায় যখন বড় ধরনের কোনো পার্টির আয়োজন করা হয় তখনই এসব ঘটে। জানি আমার এসব বলা ঠিক হচ্ছে না, আমাকে ক্ষমা করবেন, এটা কাকতালীয় ঘটনাও হতে পারে। কোবাদ সাহেবের বিয়ে, তারপরে ধরুন আপনার নাতির জন্মের দিন। উদ্দেশ্য এতদিন ধরে আপনার সঙ্গে সুসম্পর্কে জড়িয়ে আছি, যদি কোনো কারণে আপনাদের কেউ এর মধ্যে জড়িয়ে যায় তবে আমি কোনোভাবেই ঠেকাতে পারবো না। কর্নেল, আপনি হাসমতের সঙ্গে খেলতে থাকুন, আমি আসছি। জি বস। জনাব কর্নেল, এর আগের বার ভাগ্যের জোরে জিতে গিয়েছিলেন, দেখি এই দফায় কি করেন। জনাব হাসমত, আমি লড়াকু যোদ্ধা, তোমার যা যা আছে সব কিছু নিয়ে এসো। শুরু করুন। তুমি করো। যেভাবে চেয়েছিলেন তা সম্ভব হয়নি। শুনলাম গোদাম ঘরের ওখানে বেশ ঝামেলা হয়েছে, ওই তাকির আফাতের জন্য নাকি ভোগান্তিতে পড়েছিলে। ও যা করেছে, আপনিও আমার জায়গায় থাকলে ধৈর্য ধরে রাখতে পারতেন না। তুমি দেখি সেই আবার আগের হাশেম হয়ে গিয়েছো।
যে হাশেমকে বুজুর্গ গগা আদেশ করা মাত্রই সব করতে পারত। হাশেম সবসময় বুজুর্গ গগার, কখনোই অন্য কারো ছিল না। সেটা জানি, তোমাকে আজকে অন্য কিছু বলার জন্য ডেকেছি। তুমি যেখানেই থাকো, যে কোনায় থাকো না কেন, বুজুর্গ গগার নজর সবসময় থাকে। তুমি যেখানেই যাও আর যাই করো। কে না জানে যে বুজুর্গ গগা সব জায়গায় সবাইকে সবসময় দৃষ্টির মধ্যেই রাখেন। আমি এতটাই দৃষ্টি রাখি যে যখন তুমি বড় ধরনের কাজ করবে অবশ্যই তার সুফল পাবে। তোমার ছেলেকে বলবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার পড়াশোনা শুরু করতে। যদি শেহেরজাদ আমাদের পুত্রবধূ হতো তাহলে ফরহাদের একটা ছেলে হতো, আমরাও দাদা দাদি হতাম। আমি নিজে স্বাবলম্বী হওয়ার আগে অন্যের মেয়েকে ঘরে তুলবো না। আগে তোমার ইচ্ছে মতো হবে নাকি? প্রিয়তমা, এই ছোট্ট উপহারটি তোমার জন্য, কারণ তুমি আমাদের সন্তানকে দুনিয়াতে এনেছো। আমি তোমার সুস্থতা কামনা করি, বরকতময় হোক। ওহো, তাহলে ওই নতুন পোয়াতি মেয়েটার কাছ থেকে আসার সময় হলো নাকি? তুমি তালাকের কথা শুনে এসেছো? এই বেহবুদি খুব ঝামেলার লোক, সে নিজে কারখানা জ্বালিয়ে আপনার ঘরে দোষ চাপিয়ে দিয়েছে। একটা হতচ্ছাড়া বুদ্ধ লোক কোথাকার।